রাত শিবিরে ভাঙন। মুর্শিদাবাদ লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আইসিআর হাই মাদ্রাসা মোড়ে একটি পথসভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভা থেকে কংগ্রেস ছেড়ে প্রায় 150 নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে পতাকা তুলে দেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলসাদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হযরত আলী, লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান, লালগোলা ব্লক সহ সভাপতি বিনোদ কুমার ভক্ত। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দেখলাম এতদিন যে কংগ্রেস পরে দেখলাম কংগ্রেসে এখন পর্যন্ত কোনো এজোর সুবিধা সেই রকম পাইনি, সেই জন্য একজনে তৃণমূলে যোগদান। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখলাম, মমতা ব্যানার্জির উন্নয়নের সব দিক দেখলাম, দেখেই আপনার জয়নিংয়ে এসেছি। আপনারা কতজন জয়নিং করলেন আজকে? 150 থেকে 200 জন। কোথা থেকে জয়েন? আপনার নাম? বিভিন্ন প্রান্তেই হচ্ছে, এখানে আইসিআর মাদ্রাসার মোড়েও আজকে যে আমার পথসভা ছিল, কংগ্রেস সিপিএম বিরোধী পথসভা, সেই পথসভাতে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কথা বলার সাথে সাথে আমাদের এখান থেকে 150 থেকে 200 জন কংগ্রেস কর্মী এবং নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তারা মমতা ব্যানার্জির উন্নয়নে মুগ্ধ হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সাথ দেওয়ার লক্ষ্যেই তারা আজকে আমাদের এই দলে যোগদান করেছে। এই পথসভার মাধ্যমে কী বার্তা দেবেন জনসাধারণকে? এই পথসভার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে যারা মমতা ব্যানার্জির বিরোধিতা করে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে এটা আজকের এই জয়নিং প্রমাণ দিচ্ছে যে না, সেটা মিথ্যা। এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন মানুষের মনে দাগ কেটেছে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সাথ দেওয়ার লক্ষ্যে সেই জন্যে আজকে কংগ্রেস থেকে বিভিন্ন এরিয়া থেকে আমাদের এই জয়নিং করেছে, এটা আমাদের কাছে একটা সুখের বার্তা। আচ্ছা, আপনার নাম? আমি মোহাম্মদ দিলসাদ আলী, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।